ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে পৃথিবীর নানা প্রান্তে কৃষি বিজ্ঞানীরা নানা উদ্ভাবন ও কৌশল তৈরির লক্ষ্যে গবেষণা চালিয়ে যাচ্ছেন। জার্মানির বিজ্ঞানীদের তৈরি এমনই একটি টেকসই প্রকল্প হচ্ছে আরএনএ ইন্টারফারেন্স টেকনোলজি। এ পদ্ধতিতে শস্যগুলোকে এমনভাবে তৈরি করা হবে যেন সেগুলো নিজেরাই ক্ষতিকারক পোকা প্রতিরোধী হয়ে উঠতে পারে। এরই মধ্যে ভুট্টা ও তুলা আবাদে পদ্ধতিটির পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। জাত উন্নয়নের মাধ্যমে ভুট্টা ও তুলা গাছে বেসিলাস থুরিন জেনসিস নামের একটি ব্যাকটেরিয়া তৈরি করে পোকা দমনে সাফল্য পেয়েছেন জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইউনিভার্সিটির গবেষকরা। এনআরবিসি ব্যাংক, সুখবর প্রতিদিন।